লক্ষ্মীপুরের রায়পুর থানা পুলিশের উদ্যোগে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজারে সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ জালাল কিসমতের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রায়পুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তোতামিয়া। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য মামুন বিন জাকারিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মারুফ বিন জাকারিয়া ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আপনাদেরকে সচেতনতা সৃষ্টি করার অনেক সময় মানুষের রাস্তাঘাট আমরা চেষ্টা করে তাহলে আমাদের রায়পুর এখন যে অবস্থা আছে তার চেয়ে ভালো অবস্থানে যাবে। এই কারণে 9 নং ওয়ার্ড অর্থাৎ তথাপি 4 নং সোনাপুর ইউনিয়নের সর্বসাধারণ যারা